গান বলেছে অপরের কান্ডার নবীজি আমার ভজন সাধন পিথেকার নবী নাচিনে লাস্টে বলেছে আত্মতত্ত্বে ফাজেল যে জোনা সেই জানে নবীর নিগুড় কারখানা রাসূল রূপে প্রকাশ রব্বানা এই ধর বাবাজি তোমার কথার উত্তর তুমি দিয়ে গেছো আমাকে কিছু বলা লাগবে না আত্মতত্ত্বে যে জোন ফাজেল এখন ডিম বড় গাছ বড় না বীজ বড় বলতে বীজ না হলে গাছ কি করে হলো গাছ না হলে বীজ কি করে হলো হ্যাঁ ঠিক আছে এই এখানে আমি একটা এক লিখে দিলাম এটা এক যদি এর বায়ে শূন্য দিই তাহলে শূন্য করতে শূন্য শূন্যর কোনো মূল্য নাই কোনো সংখ্যা গরিষ্ঠ হবে না যদি দানি একটা শূন্য দিই তাহলে একের সঙ্গে ওই শূন্যের মান হবে কত 10 তাহলে আল্লাহ হচ্ছে এক আর বাদ বাকি যত সব হচ্ছে শূন্য সংখ্যা থেকে সংখ্যা গরিষ্ঠ তাহলে বীজ বীজ মালিক সাই বৃক্ষ নবী তোমাকে এর থেকে ভালো করে আমি বলতে পারবো না যারে বলো নবী নবী মন তার দিশে পালিনে ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে যারে বলো নবী নবী দিশে পালিনে মন কি তুমি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী নাচিনে মন কি তুমি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী নাচিনে আরে যে নূরে হাই আদম পয়দা আরে সেই নূরে তরিক জুদা যে নূরে
নূরে হয় আদম পয়দা সেই নূরের তরিক জুদা জুদা মানে আলাদা নূরের পেয়ালা খোদা দিল খোদ অঙ্গ জেনে উনকে তুমি আই ভাবা আল্লাহ পাবো নবী না চিনে না নবী না চিনে আল্লাহ পাওয়া যাবে না কারণ উকিল না ধরলে হাকিমের কাছে যাওয়া যাবে না তদ্রুপি নবী না চিনলে আল্লাহ পাওয়া যাবে না আর নবী পেতে হলে মুর্শিদ ছাড়া আহলে বায়াত আহলে বায়াতে দাখিল না হলে কোনদিন নবী পাওয়া যাবে না তাহলে আগে আহলে বায়াতে দাখিল হয়ে মুসলমান হতে হবে মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করা হচ্ছে মুসলমান তাহলে আগে হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে কালমা পড়ে বায়াত হয়ে আগে আত্মসমর্পণ করে মুসলমান হওয়ার পরেই কাতুম নিবতত্ব বুঝতে পারবে তার আগে বুঝতে পারবে না নূরে হাই আদম পয়দা সেই নূরে তোর জুদা জুদা যে নূরে হাই আদম পয়দা আল্লাহ পাবো নবী না চিনে বলেছে উনিশটা গুণ থাকলে সে আউলিয়া বা অলি হতে পারে অত গুণ লাগবে না দশটা গুণ থাকলে যথেষ্ট আউলিয়া হয়তো অত গুণ লাগে না দশটা গুণ থাকলে যথেষ্ট তার মধ্যে তিনটি গুণ মেন ভক্তি বিশ্বাস আর প্রেম ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যাহার কাছে থাকবে চিরদিন সে চণ্ডাল কিংবা হোক না মমিন চেয়ে থাকো তার চরণ আশাই ভক্তি বিশ্বাস প্রেম এই তিনটি জিনিস যার কাছে আছে সেই আউলিয়া সেই অলি উনিশ গুণ লাগবে না এই তিনটি গুণ থাকলে যথেষ্ট তারপরে গুণগুলি কি যেমন উচ্চ কুলীন বংশের মানুষ হওয়া লাগবে তার নুরানি চেহারা হওয়া লাগবে নবীর বংশের মানুষ হওয়া লাগবে তার চোখ সম্বরণ থাকতে হবে তার কান সংযত থাকতে হবে তার মুখ সংযত থাকতে হবে তার দুই নাক সংযত থাকতে হবে তাকে কাম থেকে বিরত থাকতে হবে প্রেমের অধিকারী হতে হবে রস রসিক হতে হবে ভাব ভাব নদীতে তার সাঁতার খেলতে হবে এইভাবে দশটা গুণ থাকলে যথেষ্ট আর মেন হচ্ছে তিনটি গুণ উনিশটা গুণ লাগে না
প্রশ্ন করে গেছি যে এই বিশ্বের বুকে একদিন সেই জায়গাটায় একদিনই সূর্যের ছটা লেগেছে আর দুনিয়া থাকা পর্যন্ত কোনদিন লাগবে না তার আগেও লাগেনি একদিন লেগেছে কি কারণে কোন জায়গা সেটা সরকারে রু উপরে দেখো আরে রাষ্ট্রই করে ছিল কে গো সরকারে রু উপরে দেখো আশ্রয় করে ছিল কে গো আগে পূর্বা পরে খবর রাখো হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মুসা নবী একদিন ফেরাউন একটা হাট বসিয়েছিল সেই হাটে একজন খড়ি বেচতে এসেছিল খড়ি বেচতে এসে মুসা নবী গিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে এটা কার হাট আর এটা কি বিক্রি করছিস বলল এটা আল্লাহ আমার আল্লাহর হাট আর বিক্রি করছে খড়ি আর ওই লোকে একশোটি লোকটা মরে গেছে এই খবর যখন ফেরাউনের কাছে গেল যে তোমার ছেলে মুসা এক চড়ে একটা মানুষ মেরে ফেলেছে বললো এই মুসাই আমার শত্রু এই আমাকে শেষ করবে একে ধর ধরে মেরে ফেল এইভাবে মুসাকে তারা আরে তাড়িতে লাগিল মুসা নবী আগে আগে আরে পালাইতে লাগিল ফেরাউনের লোকজন পেছন পেছন ধাই আরে সবাই তারা ঘোড়ায় চড়ে আরে তেড়ে যাচ্ছে ভাই এই নীল দরিয়ার পাড়ে গিয়ে মুসা বলল আল্লাহর কাছে আল্লাহ গো আমার সম্মুখে এই বিষধর নদী নাই খাওয়া নাই তরণী নাই জাহাজে বজ্র আমি কি করে পার হব আল্লাহ বলল মুসা তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে বিসমিল্লাহ বলে তিনটে বাড়ি মারো পানির উপরে যে নৌবাতে আমার মুসা নবী আরে বিসমিল্লাহ বলিয়া আরে তিনটি বাড়ি মেরেছিল সেই দিন পানির পরে যাইয়া আরে যেই সময়তে আল্লাহর নবী রে নবী পানিতে লাঠি ঠেকাইল আল্লাহর কুদরতে পানি দুই দিকে গিয়ে রাস্তা হয়ে গেল হইল
তাহার প্রমাণে ইহাই ভাবো আল্লাহ ভাবো নবী না চিনে ইহাই ভাবো আল্লাহ ভাবো নবী না চিনে মুসা নবী ঘোড়া ছুটিয়ে দুই দিকে পানির পাহাড় মধ্যে দিয়ে যাচ্ছে ঘোড়া নিয়ে আল্লাহর নবী মধ্যে দিয়ে গিয়ে ওই পারে উঠে পড়ল ফেরাউনের লোকজন আর ওই নদীতে নামছে না যদি পাশার নেমে আমরা মধ্যে চলে যাব আর যদি পানি এক জায়গায় হয়ে যায় আমরা যে মরে যাব নামছে না যখন তখন জিব্রাইল কি করলো জানেন জিব্রাইল একটা গাভী এবারে খরাজি মাদ্দা ঘোড়া মাদ্দা ঘোড়া এই মাদি ঘোড়ায় চড়ে জিব্রাইল অত সবই মাদ্দা ঘোড়া আর জিব্রাইল একটা মানে মাদি ঘোড়ায় চড়ে অত সামনে দিকে মারল লাভ মাদি ঘোড়া দেখলে তাতে ওয়াইনি ঘোড়া দেখলে আর কি মাদ্দা ঘোড়া থামে ওদের পাশে রোজ যখন ঝাঁপ মারল আল্লাহ বলল মুসা তুমি লাঠিটা আবার ঠেকাও পানিতে আল্লাহ নবী যেই সময়তে আবার লাঠি ঠেকাইল পূর্বে যেমন ছিল নীল দরিয়া আবার তেমন হইয়ে গেল আর সেই দিন সূর্যের ছটা লাগিল সেই দিন সূর্যের ছটা লাগিল আরে নীল দরিয়া যেইখানে পাবো নবী না চিনে ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মুসা নবী নীল দরিয়া দিয়ে পার হয়ে গেল তল দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল সেই দিন সূর্যের ছটা লাগলো নীল দরিয়ার তলায় মুসা উপর উঠে গেল ফেরাউনের লোকজন ঘোড়া নিয়ে নেমে গেল আবার পাল্লাটি ঠেকাল যেমন দরিয়া তেমন হয়ে গেল ফেরাউনের লোকজন বলেছিল মুসা আমাদের বাঁচাও আমরা তোমার দিন ইসলাম গ্রহণ করব তোমার কলেমা পড়ে আমরা ইমান আনবো কিন্তু আল্লাহ নবী বাঁচায়নি এই একটা আরো যে একচড় একটা লোক মেরে ফেলল যে জন্য মুসা নবীর সুপারিশ কাল কেয়ামতে খাটবে না আল্লাহর কাছে যে একচড় একটা লোককে মেরে ফেলেছে আর এই লোকগুলাকে তারা বলেছিল যে আমরা আমাদেরকে উদ্ধার করলে আমরা তোমার হাতে হাত দিয়ে ব্যাত হবো বা আমরা ইসলামকে মানবো বা তোমার আল্লাহকে মানবো আমরা মূর্তি পূজা ছেড়ে দেব কিন্তু আল্লাহ নবী শুনেনি এই সেই দিন একদিন লেগেছিল নীল দরিয়ার তলায় ছটা সূর্যের এই তোমার উত্তর আরে বীজ মালিক সাহেব বৃক্ষ নবী তেল ধরিলে জানতে পারবি বীজ মালিক সাহেব বৃক্ষ নবী তেল ধরিলে জানতে পারবি আরে কি বলবো সেই বৃক্ষের খুবই আরে কি বলবো সেই বৃক্ষের খুবই
পাবো নবী না চিনে বাবাজি একটি কথা বললো ভালো লাগলো কথাটা বলল নবীকে চিনতে হলে আগে মুর্শিদ ধরতে হবে মুর্শিদের কাছে আয়লে বায়াত হতে হবে বায়াত না হলে নবী কি বস্তু তুমি চিনতে পারবে না এটা আমার প্রশ্ন জিজ্ঞাসা যদি মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হলে মুসলমান হওয়া যায় নবীর হাদিস মানতে হবে আল্লাহর কোরআন মানতে হবে তাতে আছে পাঁচটি স্তম্ভের উপরে মুসলমান রোজা নামাজ হজ কলমা যাকাত এই মুর্শিদের হাতে হাত দিয়ে এই পাঁচটি স্তম্ভ তোমার মুর্শিদের কাছে এই পাঁচটি স্তম্ভ কি করে সে করবে রোজা কেমন করে করবে জাকাত কেমন করে দেবে হজ কেমন করে করবে নামাজ কেমন করে পড়বে পাঁচটি স্তম্ভ তাকে মানতে হবে মুসলমান হলে তুমি বলেছ যে মুর্শিদের হাতে হাত দিয়ে আগে মুসলমান হতে হবে তাহলে এই পাঁচটি স্তম্ভ যদি কেউ না মানে সে মুসলমান নয় তাহলে যদি মুর্শিদের হাতে হাত দিয়ে তাকে মুসলমান হতে হয় তাহলে এই পাঁচটি স্তম্ভ কি করে মানবে জাকাতটা কেমন রোজাটা কেমন নামাজটা কেমন হজটা তার কেমন হবে একটু কৃপা করে বলবেন প্রভু আর আমি বলে গেলাম যে ১৯টা জিনিসকে বর্জন করলে সে অলি হতে পারে বা আউলিয়া হতে পারে বললো ১৯টা তোমার দরকার নেই ১০টা করলে হবে দশটাও যদি না থাকে তিনটের উপরে ভিত্তি করেও সে অলি হতে পারে সেটা কি ভক্তি বিশ্বাস আর প্রেম আগে ভক্তির দরকার ভক্তি না থাকলে মুক্তি পাওয়া যায় না মুক্তি না হলে সে প্রাপ্তি আল্লাহ বা নবী প্রাপ্তি হতে পারে না তাহলে আমাদের মধ্যে তো ভক্তি নাই বলো তো বাবাজি যে ভক্তিটা মানুষের মধ্যে আসে কি কাজ করলে আমার মধ্যে ভক্তি নাই আমি মুর্শিদ ধরব না কিন্তু এমন একটা কাজ করলে তখন আপনার আপনি ভক্তি আসবে তখন মুর্শিদ ধরতে ইচ্ছা হবে বায়াত হতে ইচ্ছা হবে মুর্শিদের হাতে হাত দিতে ইচ্ছা হবে এই পাঁচটা জিনিস আমার করতে ইচ্ছা হবে ভক্তি না থাকলে কিছুই হবে না তাহলে ভক্তিটা আসে কি করে কোনো মানুষের মধ্যে এই ভক্তি নেই এই কয়েকটি কথা তোমার কাছে আমার জিজ্ঞাসাবাদ থাকলো অবশ্যই বুঝিয়ে একটু বলার চেষ্টা করবেন আমার গানের কথাগুলা একটু আলাদা ধরনের
আলাদা ধরনে ওরে সেচি নাই খোদাকে চিনাই চিনাই ওরে ফরমাই নবীর হাদিসে হাদিসে আপনাকে আপনি চিনা সেই চিনা যায় গো কিসে আর নিজেকে না চিনলে নবীকে চেনা যাবে না নবীর উম্মত না হলে খোদার বান্দা হওয়া যাবে না এটা বাবাজির কথা এবং সাধুগুরু মুখে এই কথা শুনতে পাওয়া যায় সর্বধর্মের মূল হচ্ছে নিজেকে চেনা আমি শাস্ত্র বাইবেলে পড়েও দেখেছি যেমন এই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি ছিলেন সেটাকে তিনার নাম ছিলেন সক্রেটিস তাকে ছাত্ররা জিজ্ঞাসা করেছিলেন স্যার ধর্ম কাকে বলে তো বলল নো দাই সেলফ অর্থাৎ নিজেকে চেনো বৃন্দাবনে জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের কৃষ্ণ সেও বলেছিলেন ভক্তরা জিজ্ঞাসা করেছিল প্রভু ধর্ম কাকে বলে বলল আত্মানাং প্রীতি আগে নিজেকে চেনো আত্মাকে চেনো হযরত মুহাম্মদ এই কথা হাদিসের মধ্যে বলেছেন মা নারাফা লফসহু ফাকা দারাফা রব্বহু হাদি জানতাবুল্লা কায়ালাক্কা তারাহু আত্মার পরিচয় হলে দিদার অবশ্য মেলে দেখিয়া বন্দিগি করো মোহাম্মদ রাসুল কয়তরে তাহলে নিজেকে না চিনলে আল্লাহকে জানা যাবে না আল্লাহর নবীর উম্মত না হলে খোদার বান্দা হওয়া যাবে না তাহলে আমি নবীর উম্মত কি করে হব এবং খোদার বান্দা কি করে হব এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসাবাদ সে চেনা খোদাকে চেনাই আপনাকে আপনি চেনা সেই চেনা যায় গো কিসে আপনাকে আপনি চেনা সেই চেনা যায় গো কিসে রোজা কিংবা নামাজ পড়া কলমা কি হজ জাকাত দিয়া কলমা কি হজ জাকাত দিয়া রোজা করলে নবীর উম্মত হওয়া যাবে নামাজ পড়লে খুদ নবীর উম্মত হওয়া যাবে যাকাত দিলে নবীর উম্মত হওয়া যাবে হজ করলে নবীর উম্মত হওয়া যাবে হজ করতে যায় হাজিরা কোথায় মক্কায় ওটা খলিউল্লাহর কাবা খলিল তৈরি করেছে খলিউল্লাহ তখন নবীর জন্মই হয়নি ওই খলিলের কাবায় নামাজ পড়লে কি খোদার দেখা পাওয়া যাবে রোজা কে বা নামাজে পড়া কালমা কি হজ জাকাত দিয়া কালমা কি হজ জাকাত দিয়া ও গো মর্ম ভারি পঞ্চগিনা
তাতে আপনাকে আপনি চেনা সেই চেনা যাইব কিসে আপনাকে আপনি চেনা সেই চেনা যাইব কিসে প্রশ্নগুলি করছি বাবাজি সুন্দরভাবে জবাব দিচ্ছে প্রশ্নের জবাব দেওয়া দেখে আমার এক ভাই 50 টাকা দিয়ে পুরস্কৃত করলো আমি প্রশ্ন করব না আপনারা কি শুনেন দেখে আমি গান করে কে যে দন্ন করে একে গুছিয়ে বলতে হয় বা গুছিয়ে আনতে হয় যে উত্তর দেয় তার গুছানোই আছে এ যা বলবে উত্তরগুলা তা দেবে ওকে ভাবতে হবে না যে শিক্ষা করে তাকে ভাবতে হয় না যে বিলাপ করে তাকে সব ভাবতে হয় না যে দন্ন করে বা যে নবিয়ত করে তাকে ভাবতে হয় বিচার করে কথা বলতে হয় তবে ভক্তরা শুনতে পায় কাবাতে হয় নিয়ত নিরূপণ নিজের কাবার নাই অন্যার সন নিজের কাবার নাই অন্যার সন আমরা খলিলের কাবায় নিয়ত করতে যাই বা নামাজ পড়তে যাই এদিকে আমাদের যে আল্লাহর নিজের কাবা তৈরি করা আছে এই কাবায় আমরা একদিনও নামাজ পড়লাম না এই কাবায় নামাজটা কেমন করে হয় আর এই কাবায় নামাজ না পড়লে সে আল্লাহর দেখা কোনোদিন পাওয়া যাবে না কথাটা ঠিক সেটা কেমন করে বাবাজির মুখে শুনবেন আর শিল্পীর গান হয় কেমন জানে গান করিয়ে নিতে হয় সন্মুখে দর্শক থাকলে গান আমাদের করতে ইচ্ছা করে শিল্পীর আহার হচ্ছে শ্রোতা সামনে শ্রোতা না থাকলে গান করতে ভালো লাগে না বা প্রেম আসে না কাবাতে হয় নিয়ত নিরূপণ নিজের কাবার নাই অন্যার সন নিজের কাবার নাই অন্যার সন কাবাতে নিয়তি নিরূপণ নিজের কাবার নেই অন্যাসন এবার কাবায়তে হয় খলিলুল্লাহর মন কাবাতে হয় খলিলুল্লাহর মনেতে আল্লাহ দেখতে পাইছে
আপনাকে আপনি চিনে ভুল পশ্চিম দিকে হয়ে খারা পশ্চিম দিকে হয়ে খারা আপনাকে আপনি চিনে ভুল পশ্চিম দিকে হয়ে খারা Say it's not that I'm going to say